আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক সুহেল বুয়ান আছি আপনাদের সাথে, লেকচারার ইন ইংলিশ, বিসিএস ওরাকল কোচিং সেন্টার, ইউসিসি। আমি হচ্ছে নবদূত স্টুডেন্টস কেয়ার থেকে আছি আপনাদের সাথে। আজকে হচ্ছে আমরা নাউন চিনবার উপায় নিয়ে আলোচনা করব, ঠিক আছে, যেটা হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মী হবে আর কি। তাহলে চলুন আমরা স্টার্ট করে দেই, ঠিক আছে। এক নাম্বার হচ্ছে পাপা প্লাস নাউন, এক নাম্বার হচ্ছে পাপা প্লাস নাউন। তাহলে আমরা বলতে পারি, পাপা তুমি পেয়েছ, নাউন তুমি দিয়েছ, পাপা তুমি পাওনি, নাউন তুমি দাওনি, ঠিক আছে। পাপার পরে কি হবে? নাউন হবে। আচ্ছা, পাপা মূলত কি? পাপা প্লাস কি হবে? নাউন হবে, ঠিক আছে। আচ্ছা, পিতে হচ্ছে প্রেপোজিশন, পিতে হচ্ছে প্রেপোজিশন, তাহলে প্রেপোজিশনের পরে কি হবে? নাউন হবে। প্রেপোজিশনের পরে কি হবে? নাউন হবে, ঠিক আছে। আচ্ছা, যেমন হচ্ছে অফ লার্নিং, অফ লার্নিং, অফ লার্নিং, অফটা হচ্ছে প্রেপোজিশন, সুতরাং প্রেপোজিশনের পরে কি হবে? নাউন হবে, ঠিক আছে। দুই নম্বর, এতে হচ্ছে আর্টিকল, এতে হচ্ছে আর্টিকল, আর্টিকল প্লাস নাউন, এতে হচ্ছে আর্টিকল, আর্টিকলের পরে কি হবে? নাউন হবে। যেমন আ বুক, আটা হচ্ছে আর্টিকল, বুকটা হচ্ছে নাউন, আটা হচ্ছে আর্টিকল, বুকটা হচ্ছে নাউন, ঠিক আছে। দুই নম্বরে হচ্ছে পি, পিতে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস কি হবে? যেন নাউন হবে। ইউর, ইউর বুক, আওয়ার বুক, টিএইচইআইআর, দেয়ার বুক, দেয়ারটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ পরে হয় নাউন, আওয়ারটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ পরে কি বসে? নাউন। এই দেয়ারটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে? যেন নাউন বসে, ঠিক আছে। ওকে, এত হচ্ছে ইজেক্টিভ, ইজেক্টিভের পরে কি বসে? নাউন বসে, ঠিক আছে। ওকে, যেমন বললাম গুড গার্ল, গুড জি আই আর, যদিও মেয়েরা ভালো হয় না, দুষ্ট হয়, জি আই আর এল, গার্ল, গুড গার্ল, এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর গার্লটা হচ্ছে নাউন, এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, গার্লটা হচ্ছে নাউন, ঠিক আছে। ওকে, আর টি ওয়াই, শব্দের শেষে টি ওয়াই থাকে, সেটা কি? নাউন, সেটা হচ্ছে কি জানো? নাউন। যেমন আমি বললাম ফিউরিটি, ফিউরিটি, শব্দের শেষে টি ওয়াই থাকলে কি? নাউন। ফিউরিটি, কমিউনিটি, সিকিউরিটি, ডিউটি, শব্দের শেষে টি ওয়াই থাকলে কি হবে জানো? নাউন। শব্দের শেষে সি ওয়াই থাকলে কি হবে জানো? নাউন। যেমন অ্যাকিউরেসি, অ্যাকিউরেসি, সেটা কি? নাউন। আইএনজি, শব্দের শেষে আইএনজি থাকলে সেটা কি হবে? নাউন হবে। যেমন রাইটিং, ওয়াকিং, স্টার্টিং, ডুইং, ফাইটিং, ঠিক আছে, শব্দের শেষে ডোম থাকলে নাউন। যেমন হচ্ছে ফ্রিডম, কিংডম, ফ্রিডম মানে রাজত্ব, কিংডম মানে রাজত্বই বোঝায়, ঠিক আছে, ফ্রিডম মানে স্বাধীনতা আর কিংডম মানে রাজত্ব। এনহ্যান্স, এনহ্যান্স তাহলে কি হবে? নাউন। যেমন যেমন হচ্ছে এনহ্যান্স, এনহ্যান্স, সেটা হচ্ছে কি? নাউন। যেমন ইয়ার, শব্দের শেষে ইয়ার থাকলে নাউন। যেমন হচ্ছে কম্পিউটার, কম্পিউটার, সেটা কি? কম্পিউটার লিখতে কি লাগে? লাস্টে ইয়ার লাগে, সেটা হচ্ছে নাউন। শব্দের শেষে ওয়ার থাকলে সেটা কি? শব্দের শেষে ওয়ার থাকে সেটা কি? নাউন। শব্দের শেষে ওয়ার থাকে সেটা হচ্ছে নাউন, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে ওয়ার থাকলে আমরা কি বলতে পারি? নাউন বলতে পারি। আচ্ছা, যেমন টিউটর, হ্যাঁ টিউটর, সেটা হচ্ছে নাউন। শব্দের শেষে টিএস থাকলে কি? নাউন। যেমন স্ট্রেঞ্জ, যেমন এস টি আর ই এন জি টি এইচ, স্ট্রেঞ্জ, শব্দের শেষে টিএস থাকলে কি হবে যেন? নাউন হবে, ঠিক আছে। ওকে, শব্দের শেষে সন থাকলে সেটা কি হবে? নাউন হবে। যেমন ইমোশন,
ইমোশন, নেশন, ফিউশন, ফেশন, নেশন, শব্দের শেষে সন থাকলে সেটা হবে নাউন, ঠিক আছে? ইএনসি থাকলে সেটা কি হবে? নাউন হবে, ঠিক আছে? যেমন আমি আমরা বলতে পারি এনহ্যান্স, এনহ্যান্স সেটা হচ্ছে কি? নাউন। ম্যান্ট, শব্দের শেষে ম্যান্ট থাকলে কি হবে? নাউন হবে। যেমন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট, ইকুইপমেন্ট, ডিপার্টমেন্ট, ইকুইপমেন্ট। প্যাড, শব্দের শেষে শব্দ যদি প্যাড থাকে সেটা কি হয়ে যাবে? নাউন হবে। প্রেপোজিশনের পরে কি হবে? নাউন হবে। আর্টিকলের পরে কি হবে? নাউন হবে। ডিটারমাইনার পরে কি হবে? নাউন হবে। আমরা আবার বলি, প্রেপোজিশনের পরে কি হবে? প্রেপোজিশনের পরে নাউন হবে। আর্টিকলের পরে নাউন হবে। ডিটারমাইনার পরে নাউন হবে। অফ হচ্ছে একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে নাউন বসবে। এ হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন বসবে। ডিটারমাইনার, দিস একটা ডিটারমাইনার, ডিটারমাইনার পরে কি বসবে? নাউন বসবে, ঠিক আছে? আমি বললাম দিস বুক, দিস বুক ইজ মাই, দিস বুক ইজ মাই। এই দিসটা হচ্ছে ডিটারমিনা, ডিটারমাইনার মানে কি বসে? নাউন বসে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আপনারা ইনশাল্লাহ নবদূত স্টুডেন্টস কেয়ার এর সাথেই থাকুন। ইনশাল্লাহ আপনারা হচ্ছে ধারাবাহিক ভাবে জব সলিউশন সম্পূর্ণ বইটা ধারাবাহিক ভাবে ভিডিও পাবেন, খায়রুস বেসিক ম্যাথের সম্পূর্ণ বইটা ধারাবাহিক ভাবে ভিডিও পাবেন। এরপর হচ্ছে বাংলাদেশের যত যত সবগুলো বিসিএস মডেল কোশ্চেনের, 400 মডেল কোশ্চেনের ধারাবাহিক ভিডিও পাবেন। আর আপনারা যদি এগুলো পেতে চান তাহলে হচ্ছে নবদূত স্টুডেন্টস কেয়ারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।